একটা বিষয় আমাকে পরিষ্কার করতে হয়েছে, যে আমি জানি আমার প্রিয় শিক্ষার্থীরা কি বলবে। আমি যদি সেই শিক্ষার্থীর জুতা পায়ে থাকতাম, পড়ে থাকতাম, আমি একই কথা বলতাম আমার উপাচার্যকে। আমি মনে করি না আমার শিক্ষার্থীরা কোনো অযাচিত অস্বাভাবিক দাবি করেছে। কিছু স্লোগান হয়তো আমি অবশ্যই মানসিকভাবে আমি আঘাত পেয়েছি, তুই তো কারি স্লোগান, সেটা আমি বলবো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1988 সালে শিক্ষক হই, এখন পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছি, আমি প্রেষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়ে। তুই তো কারি করে আমি কোনো ক্রাইসিসে উপাচার্যকে বলতে শুনিনি, উপাচার্য তোমাদের অভিভাবক, উপাচার্য তোমার যে ফর্মেই আসুক, সে তোমার মার মতো, সে হয়তো বা তোমার বাবার মতো, এমনকি কোনো শিক্ষককেও আমরা তুইতকারি করতে শিখিনি। অ্যাটলিস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আমি গর্বিত হতে চাই। অবন্তীতে ফিরত আসি, অবন্তীর সম্পর্কে গণমাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি হচ্ছে, কিন্তু অবন্তীর যে দুইজন বন্ধু এবং যারা এখানে বসে আছে তারা সবাই তার বন্ধু, তারা বন্ধুদের প্রতিনিধি হয়ে দুইজন বক্তব্য দিয়েছে এবং তারা কিন্তু একটি কথা খুবই সুন্দর করে বলে গেছে, সেটা হচ্ছে যে অবন্তীকে কোনোভাবেই যেন মেন্টাল ডিসঅর্ডার দিয়ে ডিটারমাইন করানো হয়। তোমাদের অভিভাবক হিসেবে আমিও কি বুলিড হইনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরে? আমি হয়েছি, তোমাদেরই কোনো না কোনো বন্ধু আমার নামে অনেক বাজে বাজে কথা লিখেছে ফেসবুকে, গত দুই দিন যাবত আমি সেটা দেখছি, যেটা রাষ্ট্রীয় পর্যায়ে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি সে বিষয়ে যাব না, কেন আমাকে যে বুলি করা হচ্ছে সেটা আমি নিতে পারি, নিতে শিখে গেছি গত 30 বছর যাবত। আমি ভীষণভাবে দগ্ধ, আমি আপনাদের মতো এখানে দাঁড়ায় দাঁড়ায় আবেগপ্রবণ বক্তব্য দিতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার শিক্ষার্থীরা, আপনারা, তোমরা আমাকে মাফ করবে, আমি আর কারো কাছে মাফ চেতে চাই না, আমি মাফ চাই আমার শিক্ষার্থীদের কাছে।